ওকে, তাহলে শুরু করছি আমি তোমাদের আজকের ট্যাগ কোশ্চেন্স, যেটা মাল্টিপল চয়েস কোশ্চেন্স আছে, এমসিকিউ। এখানে দেখো, ট্রায়ার ইজ হিউম্যান, এখানে আমরা সাহায্যকারী ক্রিয়াটা পাচ্ছি তোমার ইজ, বাট ট্রায়ার এটা হচ্ছে ইট বোঝাচ্ছে, যেহেতু বস্তুবাচক একটি জিনিস, সেহেতু এটা ইজ ইট হচ্ছে। তাহলে এটাকে আমরা পজিটিভ বাক্য, আমরা একে নেগেটিভ করব, তাহলে ইজেন্ট ইট। কিন্তু এখানে আছে প্রথমে এ নাম্বারে ডাজেন্ট, তারপরে ডোন্ট, তারপরে ইজেন্ট, তারপরে ইজ ইট। সুতরাং আমরা এই জিনিসগুলোকে দেখব যে কিভাবে দেওয়া আছে, এবং প্রপার আনসারটা আমরা এখানে ফাইন্ড আউট করব। কাছাকাছি কিছু কিছু আনসার পাবা তোমরা, সেগুলো মাথায় রাখবা, কারণ অনেক সময় হয়তো তুমি মনে করতে পারো বা তোমরা মনে করতে পারো যে ইট ইজ কেন হলো না, আসলে এটা পজিটিভ বাক্য, এই জন্য আমাদের নেগেটিভ করতে হবে, এই জন্য এটা হচ্ছে ইজন্ট ইট। দুই নাম্বার, লেট আস গো আউট ফর এ ওয়াক, তাহলে এইখানে এই বাক্যে আমরা কি বলতেছে, এটা হচ্ছে যে অনুমতি জন্য বলতেছে, ইম্পারেটিভ সেন্টেন্স, লেট দিয়ে শুরু হচ্ছে। এজন্য আমরা যেটা করব সেটা হচ্ছে, প্রথমেই উত্তর আছে শ্যাল উই, এটাই আনসার, বাট আমরা দেখব উইল উই, ডু উই, ক্যান উই, এগুলো আছে, বাট এগুলো আমরা ইউজ না করে শ্যাল উই করব, কারণ ওখানে আমাদের শ্যাল উই আছে। তিন নাম্বার, নোবডি ক্যান হেল্প ইউ, নোবডি ক্যান হেল্প ইউ, এখানে আমরা যেহেতু নেগেটিভ বাক্য এটা, সুতরাং আমরা পজিটিভ বাক্য করব, তাহলে নোবডির জন্য দে করব, এটাও সত্য, কিন্তু ডু দে এটা হবে না, যেহেতু ক্যান অক্সিলারি ভার্ব আছে, সেজন্য ক্যানটাকে রাখতে হবে, তাহলে ক্যান দে। এখানে শ্যাল দে, উইল দে, এই বাক্যগুলোও আছে, বাট আমরা যেহেতু এখানে ক্যান আছে, নোবডি ক্যান হেল্প ইউ, সেজন্য আমরা ক্যানটাকে ইউজ করব, ক্যান দে। এই এবার চার নম্বরে দেখো, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, এখানে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, প্রিন্সিপাল ভার্ব দেওয়া আছে এখানে ফ্লাই, ফ্লাইয়ের যখন আমরা ই করব তখন আমরা করব ডু, কিন্তু এখানে ডু কেন করব, কারণ এখানে বার্ডস আছে, সাবজেক্টটা হচ্ছে প্লুরাল, এজন্য আমরা এটাকে করব ডু। এখন দেখো, বার্ডসের জন্য আমরা নিব দে, আর ফ্লাইয়ের জন্য আমরা নিব ডু, তাহলে নেগেটিভ করব, যেহেতু পজিটিভ বাক্য নেগেটিভ করব, ডোন্ট দে, ডোন্ট দে, এক নাম্বার আনসার। পাঁচ নাম্বার কোশ্চেন হচ্ছে প্লিজ প্লিজ সিট ডাউন, প্লিজ সিট ডাউন, তখন এখানে দেখো প্লিজ সিট ডাউন এটা ইম্পারেটিভ সেন্টেন্স এবং কাউকে অনুরোধ করতেছে, তখন এটা আমরা বলবো উডন্ট ইউ, বি নাম্বার, বাট এর বাইরে ক্যানট ইউ, কান্ট ইউ, ক্যান দে, এগুলো আমরা ইউজ করতে পারবো না, কেন, কারণ এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স এবং অনুরোধ বোঝাচ্ছে, আমরা এইরকম বাক্যতে উডন্ট ইউ করব। কেউ বলে ওন্ট ইউ, ওন্ট ইউ বলতে পারো, প্রবলেম নেই, ওন্ট ইউ বলাটাই বেশি ভালো। আচ্ছা, নাম্বার ছয়, ফিশেস ক্যান সুইম, ফিশেস ক্যান সুইম, আমরা প্রথমেই পাচ্ছি ক্যান সাহায্যকারী ভার্ব, তাহলে ওটার ওইভাবে বাক্যটা আমরা করব, কিন্তু এখানে দেখো ফিশেস ক্যান সুইম, ফিশেস মানেই হচ্ছে দে হবে, এখানে প্রথমে উত্তর আছে ডোন্ট দে, কিন্তু আমাদের অক্সিলারি ভার্ব আছে ক্যান, তাহলে অবশ্যই আমরা এ নাম্বার এখানে উত্তর করা আছে এটা করব না, কান্ট দে, কান্ট দে, এখানে উত্তর এ নাম্বার করা আছে এটা ভুল, আমরা বি নাম্বার উত্তরটা নিব, কান্ট দে, আশা করি বুঝতে পেরেছ। নাম্বার সেভেন, প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি, এখানে
এইখানে বাক্যে দেখো আমরা এর আগে একই রকম বাক্য পেয়েছিলাম, এখানে বলছিলাম ওন্ট ইউ, আর এখানে বি নাম্বারে উত্তর দেওয়া আছে উইল ইউ, উইল ইউ। তাহলে আমরা কি করতে পারি, উত্তরটা ওন্ট ইউ নিব না উইল ইউ নিব? এখানে দুই রকমের উত্তর হবে, তবে কেউ যদি ওন্ট ইউ করো তাহলেও করতে পারবা, উইল ইউ করতে পারো সেটাও করতে পারবা, দুটোই অ্যান্সার হবে, কোনো প্রবলেম নেই। তবে ওন্ট ইউ করলে সমস্যা নেই। আট নাম্বার, ডোন্ট ফরগেট মি, ডোন্ট ফরগেট মি। এ বাক্যে দেখো নেগেটিভ করাই আছে, সেজন্য আমরা প্রথমটা যেটা অ্যান্সার আছে উইল ইউ সেটাই করব, এর বিকল্প নেই, এটাই অ্যান্সার উইল ইউ। নয় নাম্বার, সে সামথিং, সে সামথিং। এখানে সে সামথিং, উইল ইউ আছে এবং ওন্ট ইউ আছে। ওপরে এক জায়গায় দেখলাম যে অ্যান্সার এরকম বাক্যে উইল ইউ দেওয়া আছে, আমরা যদি ওন্ট ইউ এটা না থাকে তাহলে উইল ইউ দিব, যদি ওন্ট ইউ থাকে তাহলে উইল ইউ দিব না। তবে কেউ যদি উইল ইউ করো তাহলে তাকে নাম্বার দিব, তবে বেশি ভালো হয় ওন্ট ইউ করলে, আশা করি বুঝতে পেরেছ। তারপরে নাম্বার টেন, নাম্বার টেন এখানে দেখো, নাম্বার টেনে লেটস হ্যাভ এ পিকনিক, লেটস হ্যাভ এ পিকনিক, খুবই চমৎকার একটি বাক্য, খুবই সুন্দর একটি বাক্য। এখানে লেটস হ্যাভ এ পিকনিক, এই ক্ষেত্রে যেটা হবে স্যানট উই, লেটস হ্যাভ এ পিকনিক এটা প্রস্তাব করা হচ্ছে, এই ক্ষেত্রে যদি কেউ স্যাল উই দেয় তাও হবে, স্যানট হবে আবার স্যাল উই এটাও হবে, স্যানট দিলেও হবে স্যাল উই দিলেও হবে। এগারো নাম্বার, এগারো নাম্বার দেখো, ওপেন দ্য উইন্ডো, ওপেন দ্য উইন্ডো, উইল ইউ এবং ওন্ট ইউ দুটোই অ্যান্সার আছে, এ এবং বি, তোমাদের যেটা খুশি করবা, উইল ইউ করতে পারবা ওন্ট ইউ করতে পারবা। বারো নাম্বার, নেভার টেলে লাই, নেভার টেলে লাই, সেই ক্ষেত্রে এক নাম্বারে উত্তর যেটা আছে উইল ইউ এটাই দিবা। কথা বোঝা যাচ্ছে না, শোনো আমি ক্লাস, হ্যাঁ হ্যাঁ আমি বলি, আমি ক্লাস, আমি ক্লাসটা নিই, তোমরা ওই এখন যদি আমি নেটের দিকে তাকাই তাহলে ই হবে না, আমি রেকর্ডিং করছি, তোমরা এই যে এটা দেখবা পরে এখান থেকে একটু পড়ে নিবা, যদি কোনো প্রবলেম হয় তাহলে ওই আমাকে নেক্সট ক্লাসে বলবা, তখন আমি ওটা বুঝাই দিব, বাট রেকর্ডিং হচ্ছে ক্লাসটা, তো সুতরাং এই যে এখানে দেখাও যাচ্ছে স্ক্রিনে আর আমি বুঝিয়ে দিচ্ছি, সুতরাং তোমরা এটা পরে দেখে নিও একটু কষ্ট করে, নইলে যদি কারো কথা শোনা না গেলে আর একটু প্রবলেম হলে আবার দেখা যাচ্ছে যে ক্লাসটা ডিসমিস হয়ে যাবে, তা আমি ওই জন্য রেকর্ডিং করে নিচ্ছি, কষ্ট করে একটু দেখে নিও। এখন কী করবো, আমার মানে কিছু করার নেই নেটের ওপরে, আমি পার্সোনালি খুবই হার্ট ফর ডিস্টার্বিং দিস ক্লাস। ওকে, তাহলে আমি যেটা বলছিলাম বারো নাম্বারটা হচ্ছে নেভার টেলে লাই, উইল ইউ এটা আমরা করব, উইল ইউ এটা নেগেটিভ বাক্য আছে এই জন্য আমরা পজিটিভ করে ফেলব। নাম্বার থার্টিন, ইফ ইট রেইনস আই উইল নট কাম। এখানে একটা জিনিস দেখো, প্রথম বাক্য এই যে একবার তোমাদের বলেছিলাম প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ, এটা বলেছিলাম দুটো সেন্টেন্স আছে, সেই ক্ষেত্রে আমরা কোনটা করব, আমরা প্রথম বাক্যটা করব, ইট রেইনস, তাহলে এটা যেহেতু পজিটিভ বাক্য তো রেইনস আছে এর জন্য ডাজেন্ট করব, আর ইট তো সাবজেক্ট হিসাবে বসছে তাহলে ডাজেন্ট ইট। তেরো নাম্বার, তেরো নাম্বারের এ নাম্বার আনসার ডাজেন্ট ইট। চোদ্দো নাম্বার দেখো, কাইন্ডলি ডু মি এ ফেভার, কাইন্ডলি ডু মি এ ফেভার। এখানে বাক্যে দেখো কী কী আছে,
এখানে আছে ক্যান ইউ, কান্ট ইউ, উইল ইউ, উডন্ট ইউ। মূল যেটা ডোন্ট আসার কথা সেটা নেই, এটা নেই। বাট এই জিনিসটা না থাকলেও আমরা যেটা করব সেটা হচ্ছে কাইন্ডলি ডু মি এ ফেভার। এটা সেন্টেন্সটা হচ্ছে ইম্পারেটিভ, ইম্পারেটিভ সেন্টেন্স। তো আমরা কি করতে পারি এ বাক্যে? ক্যান ইউ করব, আচ্ছা কান্ট ইউ করব, নাকি উইল ইউ করব? আনসার দেওয়া আছে ক্যান ইউ। এখন ক্যান ইউ যদি আমরা আনসার করি তাহলে একটু কেমন মনে হচ্ছে, যে আমরা মনে হয় কি এটা কাইন্ডলি ডু মি এ ফেভার। সেন্টেন্সের ধরনটা বোঝা যাচ্ছে, রিকোয়েস্ট করছে যে তুমি কি আমাকে সাহায্য করতে পারবা কি না, মানে এরকম ফেভার করতে পারবা কি না, এই জন্য কান্ট আনসারটা ওরা দিয়েছে। এখন তোমরা যদি কেউ মানে কান্ট ইউ করো সেই ক্ষেত্রেও এটার তেমন কোনো ই নেই, মানে আনসার হবে। আবার যদি মনে করো উইল ইউ করব সেটাও আনসার হবে। আবার যদি মনে করো ওন্ট ইউ, এটা করব ডি নাম্বার, সেটাও আনসার হবে। তবে আমি মনে করি তোমরা সি নাম্বার দিলে বেশি ভালো হয়, সি নাম্বার দিলে বেশি ভালো হয়। যদি মনে করো যে সি নাম্বার দিবা দিতে পারো, এ নাম্বার দিতে পারবা, এটা এটা একটা বিতর্কিত হয়ে আছে। এটা আনসার দুই তিন রকমভাবেই হয় বাক্যের ধরন বুঝে। সুতরাং তোমরা সি নাম্বার উইল ইউ দিতে পারো, প্রথমটা দিতে পারো, প্রবলেম নেই। 15 নাম্বার, নাথিং ক্যান কনসার্ন ইউ, নাথিং ক্যান কনসার্ন ইউ। এই বাক্যে দেখো যেটা হচ্ছে যে নাথিং, নাথিং দেওয়া হয়েছে। সুতরাং নাথিং, থিং থাকলে আমরা কী করব, ইট করব, এটা আমরা জানি। থিং থাকলে ইট করব। বাট এখানে আর একটা বিষয় হচ্ছে যে নেগেটিভ, নাথিং কিন্তু নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ পদ। তাহলে নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা পজিটিভ নিব। পজিটিভ নিতে গেলে আমাদের কী করতে হবে, ক্যান ইট, এটাই নিব, বি নাম্বার, ক্যান ইট, এটা নিব। এবার 16 নাম্বার, ডোন্ট টাচ ইট, ডোন্ট টাচ ইট। এখন এটা নেগেটিভ বাক্য, তাহলে পজিটিভ করব। এ বাক্যটাকে আমরা এখানে করছি উইল ইউ আনসার, ওকে। এর বাইরে কেউ যদি মনে করো যে আমি যদি ডু ইট করি তাহলে কি হবে, অবশ্যই হবে। উইল ইউ আছে, এটা করতে পারো, প্রবলেম নেই। কিন্তু কেউ যদি মনে করো ডু ইট করতে পারি কি, হ্যাঁ অবশ্যই পারো, প্রবলেম নেই। তবে যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স, উইল ইউ করলেই ভালো, যেটা বেশি ভালো সেটা আমি বলে দিলাম, উইল ইউটাই ভালো ইম্পারেটিভ সেন্টেন্সের জন্য। এবার আমরা আসবো 17 নম্বর, হি হার্ডলি কামস হেয়ার। তোমরা জানো হার্ডলি থাকলে বাক্যটা নেগেটিভ থাকে, নেগেটিভ মনে করা হয়, তাহলে এটা পজিটিভ বাক্য আমরা নিব। তাহলে হি হার্ডলি কামস হেয়ার, হার্ডলি যদি নেগেটিভ বাক্য হয় তাহলে আমরা পজিটিভ করলে ডাজ হি, বি নাম্বার আনসার, ডাজ হি, বি নাম্বার আনসারটা আমরা করব। এবার 18 নাম্বার, এ বার্কিং ডগ সেলডম বাইট, এ বার্কিং ডগ সেলডম বাইটস। তাহলে আমাদের এটা কী দরকার, সেলডম যখন থাকবে তখন আমরা এটাকে নেগেটিভ বাক্য ধরব, এবং এই জন্য আমরা পজিটিভ করব। এ বার্কিং ডগ, এটাকে আমরা একটা যেহেতু ইট ধরব, হি ধরতে পারছি না কারণ এটা আমরা ইট ধরে করব, এবং এটা যেহেতু নেগেটিভ বাক্য আমরা পজিটিভ করব, তার মানে এটা ডাজ ইট। বাইটস এটা হচ্ছে ভার্ব, বাইটস এটা ভার্ব, এই জন্য আমরা ডাজ ইট করলাম। 18 নম্বরের এ আনসার। 19 নম্বর, আইদার অফ দেম ইজ ইনোসেন্ট, আইদার অফ দেম ইজ ইনোসেন্ট। এখানে
আইদার অফ দেম নাইদার যখন হয় তখন নেগেটিভ আইদার মানে পজিটিভ আইদার মানে পজিটিভ তাহলে এখানে আমরা নেগেটিভ বাক্য করব আর্নড দে এখন আইদার অফ দেম এটা যখন আমরা সাবজেক্ট হিসাবে নিচ্ছি পুরোটাকে তখন সাহায্যকারী ভার্ব ইজ হচ্ছে মনোযোগ দিয়ে শুনবা আইদার অফ দেম সাহায্যকারী ক্রিয়া ইজ কিন্তু যখন এটাকে আমরা প্রোনাউন বসাবো আইদার অফ দেম এটাকে যখন ভেঙে নিব প্রোনাউনে আসব কাম টু দ্য প্রোনাউন তখন এটা দে প্রোনাউন ইউজ করব এখন যেহেতু আমরা দে প্রোনাউন ইউজ করব সেহেতু আমরা এটাকে আর ইজ রাখবো না এটাকে আর করব তাহলে পজিটিভ বাক্য এজন্য নট ইউজ করব তাহলে আর নট দে আশা করি বুঝতে পেরেছো আবার আমি বলছি নয় না ১৯ নাম্বার আইদার অফ দেম এটার প্রোনাউন হচ্ছে দে কিন্তু সাহায্যকারী ক্রিয়া এইজ আছে ইজটা না হয়ে আর হবে কারণ দে হচ্ছে প্রোনাউন সাবজেক্ট এখানে আর আইদার অফ দেম এই বাক্যটা যেহেতু তোমার পজিটিভ বাক্য এই জন্য আমরা এটাকে নেগেটিভ বাক্যতে রূপান্তর করলাম তার মানে আর্নড দে বি নাম্বার ১৯ বি নাম্বার আনসার আশা করি বুঝতে পেরেছ এবার ২০ নাম্বার হি ব্রোক দ্য গ্লাস হি ব্রোক দ্য গ্লাস তাহলে প্রথমে আমরা যেটা পাচ্ছি এটা পজিটিভ একটা বাক্য এবং ব্রোক হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স এজন্য আমরা ডিডিন্ট করব আর হি তো আছে সেজন্য নিব তাহলে ২০ নাম্বারের বি নাম্বার আনসার ডিডিন্ট হি হি ব্রোক দ্য গ্লাস ডিডিন্ট হি এই হচ্ছে আনসার এবার আমরা কারেকশানে যাব কারেকশানটা তোমরা একটু দেখো স্ক্রিনে আমি দেখাচ্ছি তোমরা দেখে নাও অথবা তোমরা পরে আমার ক্লাসটা যখন করবা তখন এখানে দেখে নিও স্ক্রিনে দেখো এখানে হচ্ছে নেভার টেলে লাই নেভার টেলে লাই এই বাক্যটা হচ্ছে নেগেটিভ এজন্য কারেক্ট আনসার হচ্ছে নেভার টেলে লাই উইল ইউ ওখানে দে আছে কিন্তু আমরা পরের বাক্যটা কারেকশান দেখলাম এটা উইল ইউ এটা হবে ইনকারেক্ট দ্য মাদার রোজ ইন হার ডিডিন্ট সি এবার দেখো দ্য মাদার রোজ ইন হার ডিডিন্ট ইট মাদার এখানে সি বাক্যটাকে ইট করা হচ্ছে আসলে এখানে যে বিষয়টা বোঝানো হচ্ছে ইট দ্বারা এটা সিম্বলিক অর্থে ব্যবহার করা হয়েছে তবে কেউ যদি মনে করে যে না আমি সি দিব দিতে পারো প্রবলেম নেই তবে এ বাক্যটাতে সিম্বলিকভাবে তাকে তুলে ধরা হয়েছে মাদারটাকে সিম্বলিকভাবে আইকনিকভাবে তুলে ধরা হয়েছে ওই জন্য মাদারের পরিবর্তে সি না দিয়ে ইট দেওয়া হয়েছে আশা করি বুঝতে পারছো তারপরে হচ্ছে হাউ স্ট্রেঞ্জ এখানে ডাজেন্ট ইট দেওয়া আছে ডাজেন্ট ইট হবে না কারণ যখন এটা ফুল বাক্য করব হাউ স্ট্রেঞ্জ ই ইট ইজ তখন বাক্যটা চলে আসে এজন্য হাউ স্ট্রেঞ্জ ইজেন্ট ইট হবে হাউ স্ট্রেঞ্জ ইজেন্ট ইট হবে তারপরে হট এ পিটি এটাও একই রকম যখন আমরা ফুল সেন্টেন্সটা লিখব হট এ পিটি ইট ইজ তখন আসে ডাজেন্ট হবে না এই জন্য হোয়াট এ পিটি ইজেন্ট ইট এইটাই হবে তারপরে এভরিবডি কুড আন্ডারস্ট্যান্ড ইট এখানে কুডেন্ট ইট হি এভরিবডি থাকলে সবসময় দে হয় এই জন্য এভরিবডি কুড আন্ডারস্ট্যান্ড ইট এটাকে যখন আমরা নেগেটিভ বানাবো তখন কুডেন্ট দে হবে এভরিবডি থাকলে প্রোনাউন দে হয় প্লিজ সিট ডাউন উইল ইউ প্লিজ সিট ডাউন উইল ইউ এটাকে আমরা করতে পারি প্রবলেম নেই তবে প্লিজ সিট ডাউন উডন্ট ইউ
এটা করব, এটা তো প্রবলেম নেই, এটা দুটোই করা যাবে। তোমরা যদি মনে করো দুটো করবা, দুটোই করতে পারো, নিচেরটা করলে বেশি ভালো, ওপরেরটা করলেও অসুবিধা নেই। তারপরে নান ক্যান ডু দিস, নান ক্যান ডু দিস, এখানে প্রোনাউন দে হবে ঠিক আছে, কিন্তু নান ডু দে এটা না হয়ে যেহেতু ক্যান আছে সেজন্য আমরা ক্যান ইউজ করব, নান ক্যান ডু দিস, এজন্য বলবো ক্যান দে, ক্যান দে। আশা করি বুঝতে পেরেছো। তোমরা কি আছো ক্লাসে? হ্যালো, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। যাই হোক, ক্লাসটা রেকর্ডিং হয়েছে, এবার তোমরা আমাকে পড়ে শোনাও, এবং তোমাদের যেটা প্রবলেম হবে যে এটা কোনটা আমরা দিব সেটা তোমাদের একটু ই করে দিচ্ছি। কোনো কোনো ক্ষেত্রে দুটোই আনসার হবে, আমি যেটা বললাম তোমরা দুটোই দিবা। এখন বেটার দেন দ্য বেস্ট, মানে কোনটা ওর চেয়ে ভালো হবে, তখন হয়তো একটু বলবো যে এটা উডনটাই ভালো হবে উইল ইউ না দিয়ে, বা স্যালুইটাই দিবা এটা না দিয়ে, তখন আমি এটা বলবো, প্রবলেম নেই। বাট অনেক সময় দুটো আনসারই হয়, তোমরা যেটা খুশি সেটা লিখবা, নাম্বার পাবা, আবার বেটার যেটা যে এটা একটু বেটার সেটা যদি মনে থাকে ওকে, যদি মনে না থাকে দুটোর যে কোনো একটা আনসার লিখলেই পাবা। তো তোমরা তাহলে একজন পড়ো, আমি শুনি, এবং তোমরা বাকিরা একটু মনোযোগ দিয়ে তার পড়াটাও শুনো, যাতে আমাদের মধ্যে প্রবলেমগুলো শেয়ারিং করা যায় এবং আমরা বুঝতে পারি, যাতে ক্লাসের পড়াটা ক্লাসেই হয়ে যায়। ঠিক আছে, কে পড়বা বলো? আমি পড়লাম এভাবেই পড়ো, যদি মনে হয় যে না সমস্যা আছে তাহলে এমনি পড়ে যাও। টু হির ইজ হোমেন, এটার কারেক্ট অ্যান্সার হবে ইজেন্ট ইট। Let us go out for a walk. Eta answer hobe shall we. Nobody can help you. Eta answer hobe can they. Birds fly in the sky. Eta answer hobe do not they. Please sit down. Answer hobe aren't you. Fishes can swim. Answer, don't they. Please help me. Answer, will you. Don't forget me. Answer, will you. Say something. Answer, won't you. Let's have a picnic. Answer, shan't we. Open the window. Answer, will you. Never tell a lie. Answer, will you. If it rains, I will not come. Answer, doesn't it. Kindly do me a favor. Answer, can you. Nothing can concern you. Answer, can it. Don't touch it. Answer, will you. He hardly comes here. Answer, does it. A breaking dog seldom beep. Answer, does it. Either of them is innocent. Answer, aren't they. He broke the glass. Answer, didn't he. Correction. Incorrect, never tell a lie, will they. Correct, never tell a lie, will you. Incorrect. The mother rose in her, didn't she? Correct. The mother rose in her, didn't it? Incorrect. How strange, doesn't it? Correct. How strange, isn't it? Incorrect. What a pity, doesn't it? Correct. What a pity, isn't it? Incorrect. Everybody could understand it. Couldn't he? Correct. Everybody could understand it. Couldn't they? Incorrect. Please sit down. Will you? Correct. Please sit down, aren't you? Eta answer duitai hobe. Incorrect.
None can do this. Do it. Do they? Correct. None can do this. Can they? Okay. Thank you very much. Sundar hoye chhe. Er pore ar keu porte chao? স্যার আবার একটা কোশ্চেন। হ্যাঁ বলো। 6 নম্বরে আপনি যে বললেন ডু নট ডে ওটা ভুল आंसर তাহলে আমরা কি ক্যান নট দিয়ে দেব? হ্যাঁ। এটা কান্ট কান্ট দিয়ে দিবা। কান্ট দে এটাই দিবা। ওকে। এবার বলি হ্যাঁ কেউ যদি পড়তে চাও তাহলে বলো আর সামনের ক্লাসে তোমাদের প্যাসেজ গুলো পড়াবো আবার। প্যাসেজ পড়াবো তারপরে প্যাসেজ পড়ানো হয়ে গেলে তখন পরীক্ষাতে যেভাবে কোশ্চেনগুলো আসে সেইভাবে তখন আলোচনা করব হয়তো এটা আফটার ঈদ আলোচনা করব পরীক্ষায় কিভাবে কোশ্চেনগুলো হবে সেগুলো নিয়ে একটু আলোচনা করব সামনের ক্লাসে আমরা প্যাসেজ আলোচনা করব কোশ্চেনগুলো আলোচনা করব তারপরে তোমার সময় পেলে আমরা আবার বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন বা প্যারাগ্রাফ যেগুলো আছে রাইটিং সাইড সেগুলোই করব আর তার ঈদের পরে আমরা তখন গ্রামার এবং রাইটিং পুরোটাই আলোচনা করে একটা মেসেঞ্জারে এক্সাম নিব আমি তোমাদের এটা মাথায় রেখো তোমাদের বলে দিব যে এই এইটা পড়বা দিয়ে এগুলো লিখবা আনসার তারপরে আমাকে ছবি তুলে মেসেঞ্জারে পাঠিয়ে দিবা ঠিক আছে ওকে তাহলে এইভাবে আমরা কন্টিনিউ করলে হবে কি আমাদের সিলেবাসটা সম্পর্কে আমাদের পুরো ধারণা চলে আসবে যে আমাদের কী ধরনের এক্সাম হচ্ছে বা কী পড়তে হচ্ছে বা কী করতে হচ্ছে আমাদের মনের মধ্যে সংকীর্ণতা বা সংশয় থাকবে না তো সেই জন্য আমি তোমাদের কমপ্লিটলি একটা গাইডলাইন দিয়ে দিব এবং একটা এক্সাম নিলে তোমরা বুঝতে পারবা যে হ্যাঁ এ ধরনেরই এক্সাম হয় আর এভাবেই তোমাদের ই হয় আমি তোমাদের খাতাও দেখব এখানে খাতা দেখে তোমাদের আবার নাম্বারিংও করে দিব যে তোমাদের এই আনসারগুলো এভাবে হয়েছে তোমরা এত পেয়েছো ঠিক আছে এটা একটা মজার তোমাদের মেসেঞ্জার থেকে আমি খাতা মানে এগুলো দেখব খাতা দেখে তোমাদের নাম্বারিং করে দেবো যে কয়জন পার্টিসিপেট করবা সমস্যা নেই তো এই হচ্ছে কথা তোমরা মোটামুটি আমরা গ্রামার ই করেছি আর হয়তো দু একটা আছে এটা আমরা পরে করবো সিনোনিম অ্যান্টোনিম আরও হয়তো কিছু আছে হালকা পাতলা সেগুলো আমরা দু একটা ক্লাসে শেষ করব তাহলে সামনের ক্লাসে প্যাসেজ নিয়ে আলোচনা করব পাশাপাশি যদি আমরা সিনোনিম অ্যান্টোনিম একটু করে আলোচনা করি তাহলে আমাদের জন্য সুবিধা কারণ ইংলিশে আমাদের জানতে হবে অনেকগুলো ভোকাবুলারি যাতে আমরা কথা বলতে পারি আমাদের প্রবলেম যাতে না হয় কোনো জায়গায় এবং তোমরা যদি খুব কাছাকাছি থাকো বা মোবাইলেও তোমরা বন্ধু বান্ধবের সাথে ইংলিশে কথা বলতে পারো এটা তোমাদের জন্য চর্চা হবে এবং আমার মনে হয় যে এটা তোমাদের জন্য খুবই ভালো হবে তো সেটা তোমরা চেষ্টা করো মাঝে মধ্যে ইংলিশ বলার চেষ্টা করো দু চারটা লাইন বলার চেষ্টা করো আমি দেখি আফটার ঈদ তোমাদের সাথে কনভারসেশন করা যায় কি না কোনো বিষয় নিয়ে যে তোমরা এমনি একটা বিষয়ের উপরে এক মিনিট বা 30 সেকেন্ড ইংলিশ বলো ঠিক আছে এরকম যে কোনো একটা টপিক্সের উপরে সাপোজ টু সে করোনা ভাইরাস সম্পর্কে তোমরা ইংলিশে অন্তত এক মিনিট বলো নইলে 20 সেকেন্ড 30 সেকেন্ড 50 সেকেন্ড এটা বলো তো এই যে একটা নতুন একটা ভাইরাস এবং সেই সম্পর্কে আমরা ইংলিশে কিছু বলবো তার আগে আমরা একটু জেনে নিব যে এটা কী ধরনেরই তো এইটা শুধু করোনা ভাইরাস বলে না যে কোনো বিষয় নিয়ে আমরা এভাবে যদি একটু করে কথা বলার চেষ্টা করি আমার মনে হয় আমাদের ফোকাসিংটা পাবে তোমরা এটা নিজের আগে প্র্যাকটিস করো তোমরা যদি বলো যে হ্যাঁ স্যার আমরা আছি আপনার সাথে তাহলে আমি করবো আর যদি মনে করো না আমরা এটা আসলে পারছি না বা আমাদের প্রবলেম হবে সেটা সমস্যা নেই সেটা স্টপ করতে পারবো তো তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আজকের মতো এখানেই শেষ করছি আর নেক্সট ক্লাসের আগে তোমাদের আমি মেসেঞ্জারে দিয়ে দেবো কোন পড়াটা আমি ই করব ঠিক আছে সবাই ভালো থেকো সবার জন্য দোয়া করি এবং নিরাপদে থেকো আর সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা রইল আর আমি থাকি তোমার ওই যে রাজশাহী পদ্মাবাসীকে কেউ যদি আশেপাশে থাকো তো স্বাস্থ্যবিধি মেনে আসতে পারো ঈদের দিন নো প্রবলেম সবাইকে ঈদের শুভেচ্ছা এবং দাওয়াত থ্যাংক ইউ